শোক, দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, জি এগুলো থাকে। তারপরে মানসিক অশান্তি, মনে অশান্তি, আল্লাহ এবং তার মাঝে সম্পর্কহীনতা, আল্লাহ থেকে অনেক দূরে হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলছি হ্যাঁ, আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি, তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি, সহজে আপনি আসবেন, যেমন সম্পর্ক ভালো আছে, আশা করি উনি দিতে পারলেন না করবেন না, ঠিক না? কিন্তু সম্পর্ক যদি খারাপ করে রাখেন, এত খারাপ করেছেন যে আমার সামনে মুখ দেখার মতো যোগ্যতা আপনি রাখেন না, পারবেন? মানে দুনিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ রব্বের সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন, আপনি মাফ করতে থাকবেন আর রবের কাছে আপনি দোয়া করবেন, রব্বে রব্বে এই দাও সেই দাও, আর ভালো স্ত্রী দাও, ভালো ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়েগুলো যাতে ভালো হয়, মাদ্রাসায় ভর্তি করলাম, ছেলেটা হাফেজ হলো না, তো আলেম হলো না, সব ছেলেগুলো খারাপ হয়ে গেলো। হ্যাঁ, আপনার আপনার স্ত্রীর মধ্যে এমন কোনো দোষ আছে যে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে? সম্পর্ক ভালো করুন আপনি। কয়টি বললাম? হ্যাঁ, তিনটি আলোচনা হয়েছে। চার নম্বর, হ্যাঁ, পাপ মুক্তির উপায় হচ্ছে গুনার বিভিন্ন কারণ আছে, কিন্তু গুনার বিভিন্ন কারণ আছে, পারিপার্শ্বিক কারণে মানুষ গুনা করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল হচ্ছে মানুষে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রতিটি শিশু যখন জন্মায়, ভূমিষ্ঠ হয়, কিসের উপরে জন্মায়? ইসলামের উপর, মুসলিম হয়ে জন্মায়। মুসলিম হয়ে জন্মালো হিন্দুর ঘরে, ও খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরে, আর মুসলিমের ঘরে, মাজার পূজারী বেরেলুবিদের ঘরে, সবার ঘরে, শিয়ার ঘরে, মুসলিম হয়ে জন্মায়। তারপরে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, অগ্নি পুজো হলে অগ্নি পুজো বানিয়ে দেয়, শিয়া হলে শিয়া বানিয়ে দেয়, মাজার পূজারি হলে মাজার পূজারি বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তো গুনার তাহলে বেশ কিছু কারণ রয়েছে, পারিপার্শ্বিক কারণ। সেই কারণটা হয় বাড়িতে আছে, আর না হলে স্কুলে শিক্ষাঙ্গনে আছে, না হলে সমাজে আছে। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যারা সমাজ সংস্কারে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, সমাজের সংশোধন চায়, ইসলাহি কাজ করে, তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য যারা সমাজের সংস্কারক এবং যারা এই সাবজেক্টের যারা স্পেশালিস্ট বিশেষজ্ঞ, তারা বলছেন যে একজন মানুষ, একটা ছেলে কচি কাঁচা, কচি কাঁচা হচ্ছে একটা কচি গাছের মতো, হ্যাঁ, গাছের মতো, যেভাবে মানুষ করে সেভাবে মানুষ হোক, বাঁশ দেখেছেন যেমন গজিয়ে ওঠে, বাঁশের দেশের মানুষ, বাঁশটাকে আপনি বাঁকা করবেন, বাঁকা হবে, সোজা করবেন, সোজা হবে, কিন্তু বাঁশ যখন লম্বা হয় আর শক্ত হয়ে গেছে, তখন যদি বলে যে বাঁশটা বাঁকা কেন সোজা করবো, পারবেন? ভেঙে যাবে। তো তিনটি ক্ষেত্র সুন্দর হইতে হবে, তার পক্ষে হইতে হবে, প্রতিকূলতা না যেন না থাকে, অনুকূলে হইতে হবে। একটি হচ্ছে আলবাইতুল মুসলিম, বাড়িটা যেন ইসলামিক বাড়ি হয়, বাপ মা থেকে শুরু করে হ্যাঁ ছেলে মেয়ে, বাইতুল মুসলিম, ভাই বোন, চাকর নকর, হ্যাঁ, বাড়িতে যারা উঠা বসা করে, বাড়িতে ধরেন হ্যাঁ বোনদের বিয়ে হয়েছে, ভগ্নিপতি খারাপ তো, খারাপ হবে না, খারাপ হয়ে যাবে। বউ এসছে বাড়িতে, বাড়ির ছেলেমেয়েরা সব আছে, ভালোই ছিল, কিন্তু একটা বাইরে খারাপ একটা বউ নিয়ে এসছে, খারাপ করে দেবে না বাড়িকে, ওটা পালকে খারাপ করে দেবে। আল বাইতুল মুসলিম, বাড়িটা ভালো হইতে হবে, ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে। আল মাদ্রাসাতুল মুসলিমান, শিক্ষাঙ্গন, স্কুলে পাঠান, কলেজে পাঠান, আপনি কেজিতে পাঠান, যেখানে পাঠাবেন, সেটা যেন ইসলামিক পরিবেশ হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ, ইসলামের শত্রুতার পরিবেশ, নোংরামির পরিবেশ, সহ শিক্ষা, তার মানে সেখানে খারাপ হয়ে যাচ্ছে, গেল সেখানে কিন্তু ফেল। আপনি সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন, নামাজি হইতে হবে, তো দিনদার হইতে হবে, মান রব্ব কামা দিন কামান্ন বিয়োকা শিখাচ্ছেন, আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা, নাস্তিকতা শেখানো হচ্ছে, কী হবে? মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, সেখানে গিয়ে বেদাত শিখাচ্ছে, অনেক বাপেরা সৌদি আরবে আছেন, দুই মাস ছুটি যাচ্ছেন, এক মাস ছুটি যাচ্ছেন, দুই বছরের ভিতরে এক বছরের ভিতরে গিয়ে শিখেছে নিয়াত পড়া বিধাত, যায় নামাজ দোয়া পড়া বিধাত, সম্মিলন মনাজ বিধাত, ওইদিকে মোল্লা শিখাচ্ছে যে না না তোমার বাপ ওয়াহাবি হয়ে গেছে, আমি আমি আলেম কি, তোমার বাপ তো জাহেল, হ্যাঁ এটাই ঠিক, আমি যেটা শিখাচ্ছি, গেল বিধাতি মাদ্রাসায় পড়ে লাভ নেই, তাহলে ক্ষতি করলেন আপনি। মাদ্রাসাতুল মুসলিম খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান স্কুল হোক আর মাদ্রাসা হোক, সেটা নেই। তৃতীয় হচ্ছে আল মুজতামা, আল মুসলিম, ইসলামিক সোসাইটি হতে হবে, ইসলামিক সমাজ,
বাড়ির বাইরে গেলে দিনদার পরিষ্কার, কিছু কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে, বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ, ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে, রুজি কাজ যারা খারাপ হয়ে যাচ্ছে, রক্ষা করতে পারছেন, আল্লাহ হেফাজত করুন। তো গুনাহার বিভিন্ন কারণ রয়েছে, সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি ঘন্টা পার হয়ে যাবে। হস্তমৈথুন রোগ, কেন হস্তমৈথুন হচ্ছে? তাহলে আপনি নির্জনে থাকছেন, নির্জনতা অবলম্বন করবো না, সবসময় মানুষের সাথে ভালো মানুষদের সাথে থাকবো, ডিউটি থেকে আসি আর রুম আমার একা, যখনই একা রুমে যাই তখন শয়তান বলে যে তুই থাকবি কেন, হস্তমৈথুন কর, চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাবো, একটা ইসলামিক বই নিয়ে বসে যাবো, যেখানে গোনা গুনহার তাহলে কারণ থেকে কোনখান থেকে গোনাটা হচ্ছে, যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে, যেখানে বসবো না, ব্লু ফিল্ম কখন দেখা হচ্ছে, ওই যে নির্জনে যেমনই একা যাচ্ছি তখন একাই হবো না, আমি কোনো সাথী সঙ্গীদের সাথে ভালো একটা দিনী সার্কেলে থাকবো, একটা ধার্মিক ছেলের সাথে ধার্মিক মানুষের সাথে রুমমেট রুমে থাকবো, রুমমেট একটা ভালো খুঁজবো, তারপরে অবসর সময় ইসলামিক সেন্টার কাটিয়ে আসবো, আসবো এসে ঘুমিয়ে যাবো। হ্যাঁ, আমার ফেসবুকের কারণে গোনা হচ্ছে, ইউটিউবের কারণে আমি ওইটি ছুবো না, খুলবোই ফেসবুক অ্যাকাউন্টই খুলবো না, বন্ধ করে দেবো। আমাদের এক ভাই এখানে দাম্মামে আমাকে বলছে অনেক গুনাহ হয়ে যাচ্ছে সাহেব, এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম, আবার তোবা করছি, আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, শেষে বন্ধই করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে, তার জন্য খোলাই যায় যে সেটা যাবেন না আপনি ওদিকে। জি, আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন যেটাতে শুধু হ্যাঁ কল হবে, কল রিসিভ করা হবে, তো এই গুনাগুলি হবে, আপনি গুনাহ থেকে বাঁচতেই পারছেন না, ওই স্মার্টফোন রাখবেন, স্মার্টফোন হয়ে গেল ঝামেলা শেষ, বুঝা গেছে? একদম মেয়ে আপনাকে বিরক্ত করছে, হয়তো ফেঁসে গেছেন কিছুটা, আপনিও শয়তানিতে চলে গেছিলেন, তাহলে এই গুনহার কারণ হচ্ছে তার সাথে তার কাছে একটা নাম্বার চলে গেছে, নাম্বার বদলে দেন, ব্লক করে দেন, নাম্বার চেঞ্জ করে দেন, ইত্যাদি ইত্যাদি, নাহলে ব্যবস্থা আছে গুনহা থেকে বাঁচার জন্য।